নমস্কার, আজকের রেসিপিটি হলো বন্ধরা চিকেন ফ্রাই। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন। ধন্যবাদ। গন্ধরাজ চিকেন ফ্রাই বানাতে আমি প্রথমে একটা গোটা গন্ধরাজ লেবুর রস দেব, তারপর দেব লেবুর জেস্ট, যেটা আমি এইভাবে খোসাটা কুড়িয়ে নিয়ে পেয়ে যাব। এরপর দেব জিঞ্জার গার্লিক পেস্ট, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন নুন। এই সমস্ত কিছু ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। মাখিয়ে 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। অন্য একটা পাত্রে আমি ব্যাটারটা করার জন্য প্রথমে 2 ডিম নিয়ে ডিম দুটো ফেটিয়ে নেব খুব ভালো করে। কিছুটা নুন দেব, নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ময়দাটা দিয়ে দেব। প্রথমে অল্প দিয়ে একটু মিশিয়ে নেব, পরে বাকিটুকু দিয়ে মেশাতে থাকবো ভালো করে। মিশে গেলে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মিশে গেলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো এবং কিছুটা লেবু জেস্ট দিয়ে দেব। সুন্দর করে মিশিয়ে নেব। এবারে দেব বেকিং পাউডার। ব্যাটারটা রেডি হয়ে গেছে, ব্যাটারটা যেন বেশি ঘন বা বেশি পাতলা না হয়। এইবারে ফ্রিজ থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ভালো করে ব্যাটারের সাথে চিকেনগুলো মাখাবো, যাতে সব চিকেনগুলোতে সমানভাবে ব্যাটার লেগে যায়। চিকেনগুলো ভালোভাবে ব্যাটারে মাখানো হয়ে গেছে। একটা কড়াইতে পরিমাণ মতন ভেজিটেবল অয়েল নেব। তেলটা গরম হয়েছে কিনা বুঝতে তেলের মধ্যে চামচে করে একটুখানি ব্যাটার তেলে দিয়ে দেখব, নিজে থেকেই তেলের উপর উঠে আসছে, মানে তেলটা সঠিক গরম হয়ে গেছে। গ্যাসটা সিম করে রেখে এবারে একে একে ব্যাটার মাখানো চিকেনগুলো তেলে ছেড়ে দেব। এক পিট ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিয়ে অপর পিটটাও ভেজে নেব। গ্যাসটা সিম করে ঢাকনা দিয়ে স্লো কুক করব, যাতে ভেতরে চিকেনটা সেদ্ধ হয় আর নরম থাকে। 10 মিনিট মতো স্লো কুক করে ঢাকনা সরিয়ে একটা পেপার টাওয়েলে রাখা প্লেটে সব চিকেন ফ্রাইগুলো আমি তুলে নেব। বাদবাকি চিকেনগুলো ওই একইভাবে স্লো কুক করে ভেজে নেব। মুচমুচে সুস্বাদু গন্ধরাজ চিকেন ফ্রাই একদম তৈরি। ফ্রাইটার বাইরেটা মুচমুচে হলেও ভেতরটা দেখুন কিরকম নরম। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়েছে এবং নরম হওয়ার জন্য সবারই খেতে কোনো অসুবিধা হবে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভিডিওটি এতদূর দেখার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।